তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেমন তোমরা জানো, আজকে 14 তারিখ, মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো। না না, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। না না, আজকে হচ্ছে ব্ল্যাক ডে। কি বটে ভাই আজকে! হ্যাঁ গাইস, তোমরা চাপের বিষয় দেখো, এতগুলো জিনিস একসঙ্গে হয়ে গেলে ভাই কনফিউজ তো হবে। তো যাই হোক গাইস, এখন বেশি না বকে ব্লগটা ভালোভাবে শুরু করা যাক। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে ঠিক সকাল 8টার মতো, এখন ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 14 তারিখ, আজকে 3টে একসঙ্গে, মানে ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পূজা, ব্ল্যাক ডে। তো যাই হোক, তোমাদের মানে এ টু জেড সব দেখাবো ব্লগটাতে। তো দেখতে পাবো পুরো ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটা কত লাইক আর চ্যানেল করে দিও। এখন আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমার ড্রেসা, পুরো পাঞ্জাবি পরে রয়েছে ভাই। সরস্বতী পূজা বাঙালির ইমোশন, ট্রেডিশনাল ড্রেস তো পরতেই হবে। তো গাইস, ফাইনালি চলো, অনেক বকবক করা হলো, এখন চলো যাওয়া যায় লক্ষ্মী বেলা। তারপর তোমাদের কথা হচ্ছে, চলো এখন যাচ্ছে আমি মিষ্টি আনতে। তো চলো মিষ্টি নিয়ে পরে যাবো লক্ষ্মী বেলা। তো তোমার সঙ্গে যেতে হবে। সো গাইস, তারপর আর কি আমি ভিতরে বসে গান শুনছিলাম, তারপর হঠাৎ হেডফোনটা খুলতে শুনতে পেলাম। একটু পরে এখানে পুষ্পাঞ্জলি শুরু হবে। রয়েছে আমাদের হুকামাল, এখানে জিনিসপত্র রেডি করছে। এইটা রয়েছে আমাদের এবারে ঠাকুর, দেখতে কেমন লাগে কর্মশালী সুযোগ হবে ভাই। সেই লেভেল লাগছে, 2500 টাকা আমার দাম দিয়েছে ভাই। এখানে জিনিস দিয়া দিয়ে চলছে, কিন্তু কী দেবে খুঁজে পাচ্ছে না। আমার স্বভাবটা ঠিক হলো না, এখানেও গোলমাল করে দিল। আমার হচ্ছে একটু পরে শুরু হবে, তার জন্য এখানে ছোট ছোট শুরু হয়ে গেছে। দেখ যেমন দেখতে পাচ্ছি, আমার বাবুটা চলে এসছে, আর ওইখানে একটা বাবুটা করা আছে, কারণ যোগী হবে এখানে। দেখতে পাবো পুরো ভিডিওটা, একটু পরে ফুটবল শুরু হবে, তারপর তোমাদের সব ভালো করে দেখাবো। ফাইনালি যেমন দেখতে পাচ্ছি, বাবুটা সবাই চলে এসেছে, যোগী শুরু হবে, আর এখানে কথা তো রাখা আছে। এখন আমাদের পুষ্পাঞ্জলি শেষ, এবার যজ্ঞ শুরু হবে। তো দেখতে পাবো পুরো ব্লগটা। তো গাইস, আমাদের ওইখানে যেহেতু সরবত হচ্ছে, তার জন্য সব কিছু দেওয়া হয়েছে, শুধু কাগজি দেওয়া হয়নি, তার জন্য আনতে গেলো কাগজি। আর কাগজির সাইজ দেখো ভাই, চলো এখানে যে এবার কাগজি রান্না করবো। আমার সর্বখানে রেডি, আর আমাদের এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যেমন দেখতে পাবো, আমার যজ্ঞ শুরু হয়ে গেছে। সো গাইস, বাইরে হচ্ছে যজ্ঞী, এখন আমরা ভিতরে এগুলো প্যাকিং করবো, মানে জিনিসপত্র প্যাকিং করবো, যারা আবার জানা দিয়েছে, তারপর সবাইকে এখন প্রসাদ দিয়ে হবে, তাদের প্যাকিং করা হবে। আর এখন এই রাস্তা দিয়ে আসছি, কারণ যজ্ঞী হচ্ছে, তো ওই ডিস্টার্ব না করে এখন আমরা প্যাকিং করবো, কারণ কাজে এগিয়ে রাখতে হবে। আর বাকি সব শিলা সব পালিছে, তো ওইটা বাদ দিয়ে এখন চলে গেলো করা যাক। এই জিনিসপত্রগুলো পরে করবো এখন হবে আরতি। তো তো ওইগুলো আগে দেখে নিই, তারপরে তোমার তোমার কথা হচ্ছে। ফাইনালি আমাদের এইটাও করা ডান। তো একটু পরে তোমার দেখালো যেমনটা যে পুষ্পাঞ্জলি হলো, এখন আমাদের কোনো কাজ নাই, যখন কাজ হবে তোমার দেখাবো, বাকিটা কোনো কোনো চলো। সো গাইস, এখন আর কোনো কাজ নেই, এখন যাচ্ছি ঘর খাওয়া দাওয়া করতে। সবাই এক এক করে যাচ্ছে, মানে অনেকে গেলো, এবার যাচ্ছি আমি, তারপর খাওয়া দাওয়া করে এসে তোমাদের কথা হচ্ছে। চলো এখন চলো যাওয়া যায় বাড়ি, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর কথা হচ্ছে। চলো ফাইনালি চলে এসেছি আমি বাড়ি। তো এখন বাজে ঠিক সন্ধ্যা 7টা 8টার মতো। তো দেখতে পাবো পুরো ভিডিওটা, এখন যাচ্ছি আমরা ঘুরতে। আমার সঙ্গে এসেছে উজ্জ্বল আর একটা একটা উদমা ছিলা। দেখতে পাবো পুরো ভিডিওটা। তো ভিডিও দেখতে পাবো, এখন যাচ্ছি আমরা ঘুরতে হালকা করে। এখানে কিছু লাইটিং, আর গাইস আমাদের থিমটা হলো ব্যাক ডে টাইপের কিছু, আমরা অন্য কিছু করার চেষ্টা করেছি, কিন্তু অন্য কিছু হয়ে গেল। আর গাইস, এই ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মালকিন। সো গাইস, তারপর আর কি এই মন্দিরে দেখাবো আমরা ভিডিও করে, বাকি মন্দিরগুলো কভার করতে। সো গাইস, তারপর আমরা চলে যাই আমাদের এখানে বদ্রীবাড়ির মন্দিরটা দেখতে।
আর গাইস এই ঠাকুর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই মন্দিরের মালকিন সবচেয়ে বড়। এখন যাচ্ছি ওইখানে। তোমার ঘর কোথায়? তোমার ঘর কোথায় ঠাকুর? এখন দেখি, এখন দেখি কত বড় হয়েছে ঠাকুর। মানে আগের আগের বছর হয়েছিল 25 ফুটের, এবার দেখি কত বেড়েছে না কমেছে, তো দেখতে পাবো মানে তোমার। সো গাইস তারপর আর কি আমরা এই গেট পেরিয়ে চলে যাই আমাদের মন্দিরে ঠাকুর দেখতে। আর গাইস দেখতে পাচ্ছ রাস্তার বাইরে সেই লেভেলে সাজিয়েছে। আর গাইস ওইখানে যে দেখতে পেলো ওখানে হালকার উপর ফাংশন হচ্ছে। সো গাইস তারপর দেখতে চোখে বললো ওইখানে ফাংশনের সঙ্গে সঙ্গে অনেক দোকানও বসেছে। তো এখন তোমার ঠাকুরটা দেখে নাও, দেখতে পাই সেই লেভেলের লাগছে। এখন ওইটা দেখার পরে যাচ্ছে এখন অন্য দেখতে। আর এবারে জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, স্কুলে উচ্চ মাধ্যমিক, তার জন্য এখন অন্য জায়গায় হচ্ছে। তো এখন এই পুরো অন্ধকার রাস্তায় এখন আমরা তিনজন যাচ্ছি হেঁটে হেঁটে। চলো এখন যাওয়া যায়, রামের গান শুনতে যাচ্ছি, সেই লেভেলের ফিল আসছে। সো গাইস তারপর আর কি আমরা চলে গেলাম একটা সামনের মন্দির, এখানে প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর পায় সব কিছু দেখছে, সেই লেভেলের লাগছে। সো গাইস তারপর ওইখানে যে কিছু বন্ধুদের সাথে দেখা হইলো, তারপর ওসে গল্প করে বেরিয়ে পড়ি আমরা আবার আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য। সো গাইস যেহেতু এটা সরস্বতী পূজা, তাই অলিতে করে চলে যেতে এখন আমরা সরস্বতী ঠাকুর দেখছি। এখন যাব আমরা সামনে দিকে, সামনে যতটা পাওয়ার সময় সব দেখার চেষ্টা করব। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মানে রাস্তায় পরে দেখাবো, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাসুল মন্দির, ওইখানে দেখাবো তোমাদেরকে। চলো এখন হেঁটে হেঁটে যাওয়া যাক ভাই, বামুনকুলি পুরো হেঁটে হেঁটে। বামুনকুলি ভাই আগে দেখি যে সবসময় জলে ভর্তি থাকবে। চলো এখন যাওয়া যাক, সামনে একটা দেখতে পাচ্ছি সরস্বতী মণ্ডপ, তো চলো যে দেখা যাক। সব জায়গায় ভাই গান বাজছে। সো গাইস তারপর আর কি আমরা বেশি দেরি করে চলে যাই আমাদের মণ্ডপটা কভার করতে। আর এখানে ঠাকুরটা ভাই দেখতে সেই লেভেলের লাগছে, আর এই জায়গাটা ভাই সেই লেভেলের সাজিয়েছে। সো গাইস তারপর আমরা চলে যাই আমাদের স্কুলের মন্দিরটা কভার করতে। আর এই জায়গাটা বন্ধ ছিল বলে তোমাদের অত ভালোভাবে দেখাতে পারিনি, তা যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। সো গাইস তারপরে আমরা এই মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়ি অন্য মন্দির দেখার উদ্দেশ্যে। সো গাইস এখন আপাতত সিন হচ্ছে, এখন আপাতত আমাদের মোটামুটি সব প্যান্ডেল দেখা ডান। আর এখন অন্ধকারের মধ্যে যতটা পাই দেখানোর চেষ্টা করেছি, আর এখন বাকি আছে অনেক, মানে বারো বারো টার বারো অনেক বাকি আছে, ওগুলো কালকে দেখানোর চেষ্টা করবো। চলো এখন যা যায় বাকিটা তোমাদের পরে দেখার চেষ্টা। এখানে আর একটা মণ্ডপ দেখতে পেলাম, আর এখানেও ভাই গান বাজছে, মানে সব জায়গায় গান বাজছে, ওই জন্য কপিরাইট ক্লেমের জন্য তোমার ভালো দেখানো পাচ্ছি না। চলো এখন ভিতরে যাওয়া যাক। সো গাইস তারপরে আমরা চলে যাই মন্দিরের ভিতর। আর এখানে ঠাকুর দেখতে পাচ্ছে ভাই আমার ঠাকুরের সঙ্গে পুরো ম্যাচ খাচ্ছে। তো গাইস এখন আছি আমরা বাসুলি মন্দিরে, আর ওই সাইডে হয়েছে কতটা প্যান্ডেল। চলো এখন যা যায় ওইখানে তোমাকে দেখাচ্ছি। তো ভাই এখন প্রায় চলেছে আমাদের এখানে একটা মণ্ডপে, যেমন তোমার সামনে দেখতে পাচ্ছ। এই মণ্ডপটা হচ্ছে আজকে আমাদের মানে আজকের মানে আজকের রাতের আমাদের শেষ মন্দির। তো তারপর চলে যাবে মন্দির, সেটা মন্দির দেখতে পাচ্ছে সেই লেভেল লাগছে, আর ঠাকুর দেখতে আর কিছু বলারই নেই। তো গাইস এখন আমরা পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই 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 পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখতে হবে পুরো ভিডিওটা কি না হয় আবার কি হয়। আজকের ব্লগটাতে প্রত্যেকে অ্যাডভেঞ্চার তক্ষ হয়ে গেল। এখন যাচ্ছি ঘর, মানে আমাদের মন্দির যেখানে আমাদেরটা হয়েছে ওইখানে। তো এখন চলো এই রাস্তা হয়ে যাবো। তো চলো যে এখন আর ব্লগটা ফালতু কন্টিনিউ করছি না, আমাদের মন্দিরে কথা হচ্ছে, চলো তোমার সঙ্গে। ফাইনালি তোমার ভিডিও পড়ার দেখে তোমার ভিডিওটা কেমন লাগলো জানা। তো এখন ফাইনালি একটা ব্লগ শুরু করবো। তো আজকের ব্লগটা হচ্ছে বাঁকুড়ার ব্লগ, এখন ট্রেন ধরতে হবে, তাদের ব্লগটা তাড়াতাড়ি শেষ করছি। তো যাই হোক তোমার ভিডিওটা কেমন লাগলো জানাও, তো নেক্সট ব্লগ ভালো তাড়াতাড়ি শুরু করছি। তো আজকে ভালো দেখাবো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।